शांत लहरें और एक अस्सी का शाम, गंगा का पानी और उस पर तुम्हारा नाम। आमी शतरूपा, आमार चैनले आपनादेर के स्वागत। आमादे कोलकाता लखनऊ रोड ट्रिपे शेषेर दिके आमरा चले एसेछि। आगेर पार्टगुलो जदि ना देखे थाकेन ताहले प्लिज एकबार देखे नीन। थैंक यू। এগারোই অক্টোবর 2021। কলকাতা থেকে 21 ঘন্টা ড্রাইভ করে 12 তারিখ সন্ধেবেলা পৌঁছলাম লখনৌ। 13 তারিখ এবং 14 তারিখ লখনৌ ঘুরলাম। 15 তারিখ সকালবেলা বেরিয়ে পড়লাম বেনারসের উদ্দেশ্যে। ওখানে আমরা এক রাত থাকব, তারপর ওখান থেকে আমরা আবার কলকাতা ফিরে যাব। তো লখনৌ থেকে বেনারস এই 294 কিলোমিটারের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব, আর বেনারসে ওই 1.5 দিনে আমরা কী কী করলাম সেটাও শেয়ার করব। গুড মর্নিং। আমাদের লখনৌ ট্যুর শেষ হয়ে গেল আজকে। আমরা এখন যাব বেনারসের জন্য। বেনারসে একদিন থাকব, তারপর ওখান থেকে কলকাতা। আজ 15ই অক্টোবর 2021। 9টা নাগাদ হোটেল ক্লার্কস আবাধে ব্রেকফাস্ট সেরে চেক আউট করে আমরা 10টার মধ্যে বেরিয়ে পড়লাম। বেনারস যেতে প্রায় 6-7 ঘন্টা লাগবে, কারণ মাঝে আমরা একটা লাঞ্চ ব্রেকও নেব। এই মিলিটারি এরিয়ার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, দারুণ। রাস্তা পুরোটাই ভালো, শুধু কিছু প্যাচাপের কাজ রয়েছে, সেখানে একটু খানাখন্দ রয়েছে, বাকিটা মোটামুটি ভালোই আছে। চলে এলাম সেই রায়বেরেলি রোড, যেখানে একটা লম্বা স্ট্রেট জুড়ে দুপাশে শুধুই কাশফুল। কলকাতা থেকে লখনৌ যাওয়ার ভিডিওটাতেও আমি আপনাদের খুব ভালোভাবে এই জায়গাটা দেখিয়েছি। আজ মহাদশমী, এখানেও দেখুন পুজোর আমেজের কিন্তু কোনো ঘাটতি নেই। সারা রাস্তা জুড়েই ঠাকুরের ভাসান দেখতে দেখতে আমরা গেলাম। তবে হ্যাঁ, এখানে তো অত থিম পুজোর রমরমা নেই। সব ঠাকুরের মূর্তি খুব সাবেকি, ছোট আর খুবই সুন্দর। তবে ভাসানের উন্মাদনা কিন্তু একই সব জায়গায়, কলকাতাতেও যেমন, দেখুন এখানেও তেমন। দশটায় বেরিয়ে প্রায় 2:30 বাজে আমরা প্রয়াগরাজে ব্রহ্মদেব ধাবার সামনে এসে পৌঁছেছি। লাঞ্চ করব, লাঞ্চ করে তারপর আবার বেনারসের উদ্দেশ্যে আমরা রওনা দেব। খাওয়া যাক, খেয়ে তারপর আবার কথা হবে। আলু পটলের তরকারি দিয়েছে,
আর জিত খাচ্ছে ডাল ভাত আর একটা সবজি। আমাদের খাওয়া কমপ্লিট, লাঞ্চ হয়ে গেছে, জিতের লাঞ্চ হয়েছে। ব্যাস আড়াইটে বাজে, না আড়াইটে না, পৌনে তিনটে বাজে। তো এবার আমরা স্টার্ট করবো বেনারসের জন্য, বেনারসে গিয়ে দেখা হচ্ছে। রায়বরেলি এলাহাবাদ রোড বা এলাহাবাদ বেনারস রোড, এই পুরো স্ট্রেচটাতে কিন্তু ভালো স্ট্যান্ডার্ড খাবার জায়গার খুব অভাব আছে, এটা যাওয়ার সময়ও আমি বলেছিলাম। ওই জন্য পথ চলতে যে লাইন হোটেল বা ঢাবা পাবেন সেটাই কিন্তু ভরসা। ডাল ভাতটা কিন্তু খুব ফ্রেশই ওখানে পেয়ে যাবেন। তবে হ্যাঁ, এই ঢাবা বা এই লাইন হোটেলগুলোর ওয়াশরুম কিন্তু একদমই ব্যবহারের যোগ্য নয়, অন্তত আমাদের সময় তো তখন ছিল না, তো এটা একটা বিশাল সমস্যা। তাই চেষ্টা করবেন ওই পথে যখন পেট্রোল পাম্প পড়বে সেই পেট্রোল পাম্পের ওয়াশরুম ইউজ করতে, সেগুলো তুলনামূলকভাবে বেটার কন্ডিশনে থাকে। বেনারস দেখাচ্ছে 84 কিলোমিটার, 84 কিলোমিটার, মানে আরও 1.5 ঘন্টা মতো লাগবে। আমাদের যে হোটেলটা বুক করা রয়েছে আগের দিনই করেছি লখনৌতে বসে, সেটা হচ্ছে 80 ঘাটের কাছে। কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় বা বেনারস ইউনিভার্সিটিকে বাঁ হাতে রেখে আমরা ডান দিকে ঘুরে যাব 80 ঘাটের দিকে। আমরা বেনারস এসে পৌঁছালাম প্রায় 4:30 বাজে। আমরা গাড়ি নিয়ে এসে উঠেছি 80 ঘাটের সামনে বন্দনা রেসিডেন্সিতে। একমাত্র ঘাটের সামনে একটাই হোটেল যেখানে গাড়ি রাখার সুব্যবস্থা আছে। হোটেল রুমে ঢুকে লাগেজ রেখে ফ্রেশ হয়ে আমরা রিসেপশনে বলে দিলাম যাতে একটা টোটোর ব্যবস্থা করে দেয়, আমরা 80 ঘাট অবধি যাব। তো ঠিক 5:15টার সময় টোটো চলে আসে, আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়ি। বেনারস এর আগেও আমরা দুবার এসেছি, তবে এইবার যে পরিবর্তনটা লক্ষ্য করলাম সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। বেনারসের গলি রাস্তা আগের তুলনায় কিন্তু অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন, আর আমরা নিজেরাও দেখলাম কিছুক্ষণ পরপরই সুইপার এসে রাস্তা ঝাড় দিচ্ছে, রাস্তা থেকে নোংরা তুলছে। তবে স্থানীয় লোকেদের সচেতনতার যথেষ্ট অভাব আছে, কারণ তারা যেখানে সেখানে পানের পিক ফেলা বা ময়লা ফেলা বন্ধ করছে না। 80 ঘাট এসে তো পৌঁছালাম, এবার ব্যবস্থা করতে হবে দশাশ্বমেধ ঘাটে যাওয়ার। আরতি ঠিক 6:30 শুরু হয়, তার আগে আমাদের পৌঁছাতে হবে। তো অনেক নৌকার সাথে দর কষাকষি করে ফাইনালি একটা ঠিক হলো, যেটা 200 টাকা পার হেড নিল দশাশ্বমেধ ঘাট অবধি নিয়ে যাওয়ার জন্য। একটা গোটা নৌকা আপনি নিজের জন্য রিজার্ভ করেও যেতে পারেন, সেক্ষেত্রে 2-2,500 টাকা খরচার সম্ভাবনা আছে। তবে দরদাম করার রাস্তা কিন্তু সবসময় খোলা আছে। মণিকর্ণিকা ঘাট, দ্য প্লেস ওয়ার ডেথ ইজ সেলিব্রেটেড ওভার লাইফ, যেখানে আগুন কখনো নাকি নেভে না। দশাশ্বমেধ ঘাট, কেউ কেউ বলেন ব্রহ্মা দেবতা ভগবান শিবকে স্বাগত জানাবার জন্য এই ঘাটটি তৈরি করেছিলেন। আবার কেউ কেউ বলে এখানে একটি যজ্ঞের সময় ব্রহ্মা দেবতা 10টি ঘোড়াকে এখানে স্যাক্রিফাইস করেছিলেন। 1748 খ্রিস্টাব্দে পেশওয়া বাজিরাও এই ঘাটটিকে ঠিক করেন, আর পরবর্তী সময় ইন্দোরের রানী ঘাটটিকে রিকনস্ট্রাক্ট করেন।
আমরা আরতির টাইমের অনেক আগেই পৌঁছে গেছিলাম, কিন্তু ওই দিন এতটাই ভিড় ছিল যে আমাদের নৌকা জায়গা পেয়েছিল অনেকটা পেছনে, তাই আরতিটা আমরা খুব ভালো করে দেখতে পাইনি। তবে এইটুকু দর্শনেই আমরা খুশি। দশাশ্বমেধ ঘাটের আরতি একদম সামনে থেকে খুব ভালোভাবে উপভোগ করতে হলে চেষ্টা করবেন 4টে থেকে 4:30টার মধ্যে ঘাটে পৌঁছে যেতে। নমস্কার, আমরা এখন আছি আসি ঘাটে। এখানে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, সব গাড়ি আছে নৌকাগুলো। এরা প্রতি প্রতি জন পিছু 50 টাকা করে নেয় শেয়ারিংয়ে। আর যদি আপনারা আরতি দেখতে চান, দশাশ্বমেধ ঘাটে নিয়ে যাবে, 200 টাকা পার হেড করে চার্জ করে। আর বুক করতে চাইলে অনেক টাকা চায়, তবে আপনারা ওই দরদাম করে 1000 টাকা 1200 টাকার মধ্যে করে নিতে পারেন। এই যে এই নৌকাগুলো আরতি দেখে আমরা আবার আসি ঘাটে ফিরে এলাম ওই নৌকাটা করি। এখন আমরা একটু চা খাবো, একটু ঝালমুড়ি খাবো, বসে একটু গল্প করব, তারপর আবার টোটো করে হোটেল রুমে ফিরে যাব। পরের পার্টে পরের দিনের বেনারসের সকালটা আমরা কিভাবে কাটালাম সেটা আপনাদের দেখাবো। আর দুপুরবেলা আমরা বেনারস থেকে বেরিয়ে কলকাতা ফিরে গেলাম, সেই জার্নিটাও শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক ইউ।